অনেক স্বামী আছে স্ত্রীর উপরে জুলুম করছে, অনেক স্ত্রী আছে স্বামীর উপরে জুলুম করছে। যদিও স্বামীর জুলুমটাই বেশি দেখায় এখন পত্র পত্রিকায় টিভির মাধ্যমে, স্ত্রীর যে জুলুম স্বামীর উপরে এটা দেখানো হয় না, কেউ জানেও না। স্ত্রীর যে জুলুম স্বামীর উপরে দেশে নেই। আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে নিজের বিছানায় ডাক দেয়, স্ত্রী যদি ডন্ট কেয়ার কিছু মনে না করে, গুরুত্ব না দেয়, যতক্ষণ পর্যন্ত স্বামীর ডাকে সাড়া না দেবে, ততক্ষণ ফেরেশতারা ওই মহিলার উপরে লানত বরকত দেবে। এটা জুলুম, কথা বলে দেখেন এই জুলুমের শিকার হয়েছেন কারা কারা, হাত তোলেন তো। হ্যাঁ, মুরব্বি হাত তুলিস, আপনি ডাক দিলে ও দাদি সাড়া দিলে কি আর না দিলি, আপনার কি সেই যৌবন আছে? যুবক মানুষ যদি এই জুলুমের শিকার হয়ে হাত তুলে মেনে নেওয়া যায়, মুরব্বি হাত তুলিস কোন কারণে বলেন, কথা শুনুন। সম্মানিত মা বোনের একটা ঘটনা আমার মনে এসেছে, জুলুম এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলছে বলতাম না, আমার মনে আসছে এই কারণে, কারণ এখন এই আয়াতটার দিকে তাকালে মনে হচ্ছে বাংলাদেশে এই আয়াতটা 100% কার্যকর। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মারাতা ফিরাউন, আল্লাহ ফিরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন কোরআনে কারিমে। ফিরাউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়ে গিয়ে মুসলমান মুসলিম নারী যারা তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মারাতা ফিরাউন, ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত করা ইমানদারদের জন্য আমি আল্লাহ দিচ্ছি, কে দিচ্ছি সেটা, ইযা ক্বালা রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজজিনি মিনাল কওমিজ জালিমিন। মেয়েরা যারা এসেছেন একটু খেয়াল করেন, জুলুম এই জুলুম পরিবারে আছে তাই বলছি। হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহ ওই সমস্ত মেয়েদের নামগুলো উচ্চারণ করেছেন যাদের স্বামী এই দুনিয়ায় নেই। যেমন মরিয়ম স্বামী ছিল, আসতে পারো তার নাম কোরআনে আছে না নেই? খাদিজা স্বামী নেই, কোরআনে নাম আছে? এই যে আসিয়া স্বামী নেই, আসতে পারো যদিও স্বামী অত্যাচারী ছিল কিন্তু স্বামী তো ছিল। আজ অনেক মেয়ে তাদের স্বামীর উপরে যে জুলুম অত্যাচার করছেন, এখান থেকে আপনি নিতে পারেন কি নিতে পারেন নেন। হযরতে আসিয়ার মতো স্বামী তো আর আপনার না, এত বড় অত্যাচারী এত বড় জালিম, নিজের স্ত্রী খোদা বলে স্বীকার না করার কারণে তার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বললেন, যাও জান্নাতটা তুলে আমার বান্দি আসিয়ার সামনে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখলেন, জান্নাতের দিকে তাকিয়ে জিবরাইলকে ডাক দিলেন, ইতিকালাতে রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত। একটু খেয়াল করে শুনবেন কোরআনের আয়াত, তো একটু খেয়াল করেন দেখেন তথ্য পাবেন। আল্লাহ পাক বলেন, হযরতে আসিয়াম জান্নাত পাঠালাম, জান্নাতের দিকে ভুরুক্ষেপ না করে আমাকে বলে রব্বুল আলামিন, ইযে ক্বালাত রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, হে আল্লাহ এই জান্নাত না, তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর তুমি জান্নাতের ভেতরে আমার জন্য বানিয়ে রাখো। এতটুকু শেষ করেননি, ওয়া নাজজিনি মিন ফিরাউনা, তুমি আমার স্বামী ফেরাউনের এই জুলুম অত্যাচার দেখে রাগ হয়ে যেও না, আমার স্বামীর অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। খেয়াল করেছেন, তুমি আমার স্বামীর অত্যাচার দেখে রাগ করো না, আমার স্বামীর অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। ওয়া আমালিহি ওয়া নাজজিনি মিনাল কওমিজ জালিমিন, আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় এই জালেম সম্প্রদায় থেকে। মা বোনরা অধিকাংশ আমার গালি দেয় যে হুজুর শুধু আমাদের বিরুদ্ধে বলে, আমি সারা দেশ ঘুরে এটাই দেখছি, অধিকাংশ পরিবারে আর শান্তি না থাকার পেছনে কারণ এই স্ত্রীর ছোট মন। এর মনটা যদি একটু উদার হয়, ও নিজের মা বাবাকে যেভাবে দেখে, নিজের মা বাবার জন্য যেমন ছাড় দেয়, শ্বশুর শাশুড়ির জন্য ওর চাইতে যদি 100%
পঞ্চাশ ভাগ পরে বার্তা জান্নাত হয়ে সামনে নিয়ে আহ্বান জানাচ্ছে আপনার আচরণ পরিবারে যেন স্বামীর প্রতি, স্বামীর মা বাবার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি হযরতে আসিয়ার মতো হয়। এত বড় জুমা মোত্তাফা তিনি মুখ খুলেন, বর দোয়া দিলেন।